শ্রদ্ধা জ্ঞাপন করছি। গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষা ও মূল্যবোধ সমৃদ্ধ আবেগ ও চেতনা থেকেই একাত্তরের মুক্তিযুদ্ধ এবং 30 লক্ষ প্রাণ ও 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে 16ই ডিসেম্বরের চূড়ান্ত বিজয়ের মাধ্যমে স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল। 1972 সালের 16ই ডিসেম্বর স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়। সে থেকেই দেশের বহুদলীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পথ চলা। বাংলাদেশের সংবিধান দেশের আপামর জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি। সংবিধান জনগণকেই ক্ষমতার মালিক ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয় ক্ষমতায় জনগণের সে মালিকানা প্রতিষ্ঠার অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে অবাধ ও নিরপেক্ষ সংসদ নির্বাচন। রাষ্ট্র, সংসদ, সরকার ও জনশাসন গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত হওয়ার জন আকাঙ্ক্ষা প্রজাতন্ত্রের সংবিধানের পাতায় পাতায় বিস্তৃত হয়েছে। প্রিয় দেশবাসী, আমরা দায়িত্ব গ্রহণের পর বিগত 20 মাসে সংসদের 16টি উপনির্বাচন সহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় সরকারের সহস্রাধিক নির্বাচন করেছি। আগ্রহী সকল রাজনৈতিক দল, বুদ্ধিজীবী সমাজ, শিক্ষাবিদ, নাগরিক সমাজ, সিনিয়র সাংবাদিক এবং নির্বাচন বিশেষজ্ঞ সহ বিভিন্ন অংশীদারদের সাথে একাধিকবার সংলাপ ও মত বিনিময় করেছি। তাদের মতামত শুনেছি, সুপারিশ জেনেছি, আমাদের অবস্থানও ব্যাখ্যা করেছি। নিবন্ধিত অনাগ্রহী সকল রাজনৈতিক দলকেও একাধিকবার আমন্ত্রণ জানিয়েছি, তারা আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। আপনারাই জানেন, জাতীয় সংসদের সাধারণ নির্বাচন সাধারণত 5 বছর অন্তর অন্তর হয়ে থাকে। সংবিধানের 65 অনুচ্ছেদের বিধান মতে 300 সাধারণ আসন এবং 50টি সংরক্ষিত আসনে নির্বাচিত নারী সদস্যগণকে নিয়ে জাতীয় সংসদ গঠিত হয়ে থাকে। সংবিধানের 123(3)(ক)অনুচ্ছেদের বিধান মতে সংসদের মেয়াদ পূর্তির পূর্ববর্তী 90 দিবসের মধ্যে সংসদের সাধারণ নির্বাচন আয়োজনের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। সাংবিধানিক বাধ্যবাধকতা সম্বলিত এই নির্দেশনা নির্বাচন কমিশন, সরকারের নির্বাহী বিভাগের কর্মকর্তা কর্মচারীগণ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমূহের সহায়তা নিয়ে সম্পন্ন করে থাকে। সরকার আসন্ন সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে সুস্পষ্ট প্রতিশ্রুতি বারংবার ব্যক্ত করেছে। কমিশন তার আয়ত্তে থাকা সর্বোচ্চ সামর্থ্য দিয়ে এবং সরকার থেকে আবশ্যক সকল সহায়তা গ্রহণ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার বিষয়ে সততা ও নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে তার দায়িত্ব পালন করবে। প্রিয় দেশবাসী, নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হতে পারে কেবলমাত্র সংশ্লিষ্ট প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সকলের সমন্বিত সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে। রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রার্থী দিয়ে নির্বাচনে কার্যকরভাবে প্রতিদ্বন্দ্বিতা করলে কেন্দ্রে কেন্দ্রে ভারসাম্য প্রতিষ্ঠিত হয়, নির্বাচন অধিক পরিশুদ্ধ ও অর্থবহ হয়, তাতে জনমতের শুদ্ধতর প্রতিফলন ঘটে, নির্বাচন প্রক্রিয়া ক্রমান্বয়ে সংহত ও টেকসই হয়, গণতান্ত্রিক সংস্কৃতির উৎকর্ষ সাধন হয়। আমি বিশ্বাস করি বাংলাদেশের আপামর জনগণ রাজনীতি বিষয়ে সচেতন, নির্বাচন বিষয়েও জনগণ সমভাবে সচেতন হয়ে এর গুরুত্ব সম্যক উপলব্ধি করে থাকবেন। প্রার্থীরা সে বিষয়ে প্রচারণার মাধ্যমে ভূমিকা পালন করে থাকবেন। কমিশনও সর্বসাধারণ ও বিশেষত ভোটারগণকে উদ্বুদ্ধ ও সচেতন করতে প্রচারণামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী ও রাজনৈতিক দলকে আচরণ বিধিমালা প্রতিপালন করতে হবে। নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সকল কর্মকর্তাকেও আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুধাবন
করেছেন, বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করেছে এবং করে যাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ভোট কেন্দ্র সমূহের পারিপার্শ্বিক শৃঙ্খলা সহ প্রার্থী, ভোটার, নির্বাচনী কর্মকর্তা সহ সর্বসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জাল ভোট, ভোট কারচুপি, ব্যালট ছিনতাই, অর্থের লেনদেন ও পেশি শক্তির সম্ভাব্য ব্যবহার নির্বাচনকে প্রভাবিত করতে পারে। জনগণকে ঐক্যবদ্ধ হয়ে যে কোনো মূল্যে সম্মিলিতভাবে তা প্রতিহত করতে হবে। প্রিয় দেশবাসী, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচনের জন্য কাঙ্ক্ষিত অনুকূল রাজনৈতিক পরিবেশের প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু নির্বাচন প্রশ্নে, বিশেষত নির্বাচনের প্রাতিষ্ঠানিক পদ্ধতির প্রশ্নে দীর্ঘ সময় ধরে দেশের সার্বিক রাজনৈতিক নেতৃত্বে মতভেদ পরিলক্ষিত হচ্ছে। বহুদলীয় রাজনীতিতে মতাদর্শগত বিভাজন থাকতেই পারে, কিন্তু মতভেদ থেকে সংঘাত ও সহিংসতা হলে তা থেকে সৃষ্ট অস্থিতিশীলতা নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব বিস্তার করতে পারে। মতৈক্য ও সমাধান প্রয়োজন। আমি নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলকে বিনীতভাবে অনুরোধ করব, সংঘাত ও সহিংসতা পরিহার করে সদয় হয়ে সমাধান অন্বেষণ করতে। জনগণকে অনুরোধ করব সকল উদ্বেগ, উৎকণ্ঠা ও অস্বস্তি পরাভূত করে নির্ভয়, আনন্দমুখর পরিবেশে ভোট কেন্দ্রে এসে অবাধে মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করতে। নির্বাচন কমিশন নির্বাচনে সকল দলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতাকে সর্বদা স্বাগত জানাবে। পারস্পরিক প্রতিহিংসা, অবিশ্বাস ও অনাস্থা পরিহার করে সংলাপের মাধ্যমে সমঝোতা ও সমাধান, পরম সহিষ্ণুতা, পারস্পরিক আস্থা, সহনশীলতা ও সহমর্মিতা টেকসই ও স্থিতিশীল গণতন্ত্রের জন্য আবশ্যকীয় নিয়ামক। প্রিয় দেশবাসী, আপনারা অবগত আছেন, নির্বাচন কমিশন ইতোমধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে। ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে, নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণের কাজ সম্পন্ন করা হয়েছে। নতুন রাজনৈতিক দল এবং আগ্রহী দেশীয় বিদেশি পর্যবেক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া সমাপ্ত প্রায়। দেশে মোট ভোটার প্রায় 11,97,00,000, ভোট কেন্দ্রের সংখ্যা প্রায় 42,000, মোট 2,62,000 বুথে ভোট গ্রহণ করা হবে। কমিশন আজ সভা করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নির্ধারণ করেছে। আমি এখন সেই তফসিলের কতিপয় মূল বিষয় আপনাদের জ্ঞাতার্থে ঘোষণা করছি। আগামী 2024 সালের জানুয়ারি মাসের 7 তারিখ রোজ রবিবার 300 আসনে দ্বাদশ জাতীয় সংসদ সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। 66 জন রিটার্নিং অফিসার এবং 592 জন সহকারী রিটার্নিং অফিসারের নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী 30 নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে আগামী 1-4 ডিসেম্বর। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের নিষ্পত্তি হবে 6-15 ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 17-ই ডিসেম্বর। রিটার্নিং অফিসারগণ প্রতীক বরাদ্দ করবেন 18 ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে 18 ডিসেম্বর থেকে আগামী 2024 সালের 5 জানুয়ারি সকাল 8:00 পর্যন্ত এবং ভোট গ্রহণ হবে 2024 সালের জানুয়ারি মাসের 7 তারিখ রোজ রবিবার। প্রিয় দেশবাসী, জাতীয় সংসদের সাধারণ নির্বাচন একটি বিশাল, কঠিন ও জটিল কর্মযজ্ঞ। নির্বাচন প্রক্রিয়ার সহজীকরণ ও স্বচ্ছতা প্রয়োজন। আইন ও বিধিবিধানের প্রয়োজনীয় সংস্কারের পাশাপাশি নির্বাচন প্রক্রিয়াকে সার্বিকভাবে স্বচ্ছ, সহজ, দক্ষ ও সুশৃঙ্খল করার অভিপ্রায়ে যে কোনো স্থান থেকে অনলাইন পদ্ধতিতে নমিনেশন দাখিলের